বন্ধুরা, আপনারা কি জানেন যে আপনারই অজান্তে অর্থাৎ ফোন থেকে ডাটা সংগ্রহ করছে গুগল এবং অ্যাপল? অর্থাৎ বন্ধুরা, তারা মানে একটা গবেষণায় উঠে এসছে যে তারা প্রতি 5 মিনিট অন্তর তারা কিন্তু আমাদের মোবাইল থেকে তারা ডাটা সংগ্রহ করে। তো বন্ধুরা, ডাটা সংগ্রহ করে এটা নতুন নাই, এর আগে একাধিকবার স্যামসাং এবং অ্যাপেলের সম্পর্কেও আমরা কিন্তু জেনেছি, কিন্তু শুধু যে গুগল এবং অ্যাপেল ডাটা সংগ্রহ করে আমাদের ক্ষেত্রে সেটা কিন্তু নয়। অর্থাৎ আমাদের ডাটা সংগ্রহ করে কিন্তু বন্ধুরা ফেসবুক, কারণ ফেসবুকও একটা হচ্ছে পপুলার একটা অ্যাপ বলা যায়, যেখানে মানুষ সব থেকে বেশি কানেক্ট থাকে। তো তার জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি পুরো শেষ অবধি দেখতে থাকবেন, আর আর বলবো যে আপনি যদি আমাদের চ্যানেল আজকে নতুন এসে থাকেন তো প্লিজ বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, গুগল এবং অ্যাপেলের সম্পর্কে, তথ্য চুরি সম্পর্কে বেশ কিছু তথ্য আমরা পেয়েছি, তো সেগুলো আমরা জেনে নিই। তো প্রতি বছরই আমরা শুনতে পাই যে সময় গুগলকে চোর বলা হয়, এক সময় অ্যাপেলকে চোর বলা হয়, কিন্তু বন্ধুরা বাস্তবে কিন্তু সবাই চোর। ফেসবুকও আমাদের তথ্য চুরি করে, টিকটকও আমাদের তথ্য চুরি করে, অর্থাৎ গুগলও তথ্য চুরি করে, এবং iOS অর্থাৎ অ্যাপেলও কিন্তু বন্ধুরা তথ্য সংগ্রহ করে আমাদের স্মার্টফোন থেকে। তো আমাদের স্মার্টফোন থেকে কীভাবে তারা তথ্য সংগ্রহ করে, তো সেগুলো আমরা জেনে নিই। তো প্রথমে বলি যে আমরা বর্তমানে যখন আমরা ফেসবুক ব্যবহার করি, তখন কিন্তু ফেসবুকে অলরেডি আমাদের যে প্রোফাইল থাকে সেখানে কিন্তু আমাদের কোয়ালিফিকেশান থেকে শুরু করে সমস্ত কিন্তু তথ্যই কিন্তু বন্ধুরা দেওয়া থাকে, এবং ফোন নাম্বার পর্যন্তও দেওয়া থাকে। তো ফেসবুক সেখান থেকে তথ্য সংগ্রহ করে, এবং যদি আমরা গুগলেতে আসি, গুগল কিন্তু প্রথম কথা তার ইউটিউব এবং ক্রোম ব্রাউজার থেকেও কিন্তু বন্ধুরা তথ্য সংগ্রহ করে। এবং অ্যাপেলের ক্ষেত্রে যদি আসি, অর্থাৎ অ্যাপেলেও কিন্তু বন্ধুরা সিরি এবং সাফারি নামক অ্যাপ থেকে তারা কিন্তু বন্ধুরা তথ্য সংগ্রহ করে। অর্থাৎ বন্ধুরা এই তথ্যটা উঠে এসছে যে তারা নাকি প্রতি 5 মিনিট অন্তর তারা আমাদের মোবাইল থেকে বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করে, যেমন মোবাইলের নাম্বার এবং এমআই নাম্বার থেকে শুরু করে, এবং সিম আমরা কখন ফোনের মধ্যে ঢোকাচ্ছি, কিংবা যখন আমরা কাউকে ফোন করছি তখনও নাকি তারা সব সময় অলরেডি তারা তথ্য গ্রহণ সংগ্রহ করতে থাকে। কিন্তু বন্ধুরা এই যে তথ্য সংগ্রহ করছে গুগল এবং অ্যাপেল, এটা কি বন্ধুরা আমাদের ক্ষেত্রে কি ভালো? কিন্তু না বন্ধুরা, এটা আমাদের ক্ষেত্রে ভালো নয়। তো বন্ধু, আপনি যদি চান তো আপনি এটা কিন্তু এড়িয়ে যেতে পারবেন। অর্থাৎ বন্ধুরা, আমরা দেখি যে অনেক ক্ষেত্রে আমাদের ফোনে যে আইকনগুলো রয়েছে তার মধ্যে লোকেশন নামক একটা আইকন রয়েছে, সেই আইকনটা আমরা মানে কোনো প্রয়োজন না হলে অনেক সময় কিন্তু বন্ধুরা সেটা অন করে রাখি। কিন্তু বন্ধুরা এই জিনিসগুলো অর্থাৎ লোকেশানের মতো যে অপশনসগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধুরা অন করে রাখা যাবে না, কারণ যখনই বন্ধুরা আমরা তার লোকে অর্থাৎ মোবাইলের লোকেশান আমরা অন করে রাখি তখন কিন্তু সেখান থেকে ডাটা কালেক্ট করে। শুধু অ্যাপেল বলে না, গুগল বলে না, টিকটকও এই জায়গায় আজকে ছিল, হয়তো আজকে নেই, এবং ফেসবুক আছে, ফেসবুকও কিন্তু বন্ধুরা সেখান থেকে ডাটা সংগ্রহ করে। তো এইগুলো যদি এড়াতে চান, এগুলো থেকে যদি আপনি দূরে থাকতে চান, তো সেক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে ফোনের লোকেশান বন্ধুরা প্রয়োজন না থাকলে অন করে রাখবেন না, সেটা ডিসেবল করে রাখুন। এবং আরেকটা কথা বলি যে এখানে আমি জানতে পেরেছি যে 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 জায়গা থেকে গুগল সংগ্রহ করে, অর্থাৎ এর আগে একবার বললাম মোবাইলের IMEI নাম্বার থেকে সংগ্রহ করে, হার্ডওয়্যার সিরিয়াল নাম্বার থেকে তারা ডাটা সংগ্রহ করে, এবং তারা সিম নাম্বার থেকে সংগ্রহ করে, এবং এই যে বিভিন্ন যেগুলো রয়েছে সেখান থেকে অর্থাৎ তারা কিন্তু বন্ধুরা আমাদের স্মার্টফোন থেকে তথ্য চুরি করে নেয়। তো এটা মানে এটা অভিযোগ করা হয়েছে অ্যাপেল এবং গুগলের কাছে। তো তারা বলছে যে চুরির পরিমাণটা একটু বেশি, হ্যাঁ হয়তো তারা চুরি করে কিন্তু বন্ধুরা অল্প। অর্থাৎ এক্ষেত্রে আবার আইফোন বলেছে অর্থাৎ অ্যাপেল বলেছে যে আমরা শুধু যে ডাটা চুরি করি তা কিন্তু নয়, অর্থাৎ আমরা কিন্তু কাস্টমারদের ডাটা কিন্তু বন্ধুরা আমরা নিয়ন্ত্রণে রাখি। কিন্তু এক্ষেত্রে বলা হয়েছে যে 20 গুণেরও বেশি অর্থাৎ আমাদের তথ্য চুরি করে কিন্তু গুগল, এটা অন্তত প্রতি 5 মিনিট অন্তর অন্তর বলা হয়েছে। শুধু যে আপনার ফোনটি চালু থাকলে যে ডাটা সংগ্রহ করবে তা কিন্তু নয়, অর্থাৎ আপনি যদি ফোনটা নাও ব্যবহার করেন, অর্থাৎ সিমটি সমস্ত কিছু লাগানো আছে, যদি নাও ব্যবহার করেন সেখান থেকেও কিন্তু তারা সফটওয়্যারের মাধ্যমে অর্থাৎ
প্রতি 5 মিনিট অন্তর অন্তর গুগল এবং অ্যাপেলের কাছে কিন্তু আমাদের তথ্যগুলো চলে যাচ্ছে। তো একটাই কথা বলবো আমার প্রত্যেক ভাই এবং বন্ধুকে, তো আপনার যখনই কোনো স্মার্টফোন ব্যবহার করবেন তো সেক্ষেত্রে একটু সাবধানতা হবেন। তো আরেকটা কথা বলতে ভুলেই গেছি যে আমাদের যে কার্ড নাম্বার রয়েছে, অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রে যে কি শপিং করি ই কমার্স সাইটগুলো থেকে, সেক্ষেত্রে কার্ড নাম্বারও তাদের কিন্তু বন্ধুরা তারাটাও সেটা চুরি করে নিতে পারে, কারণ সেটুকু ক্ষমতা তাদের আছে। তো একটাই কথা বলবো যে আপনারা সব সময় বন্ধুরা সতর্ক থাকুন, আপনার প্রয়োজন না হলে মোবাইলের লোকেশান থেকে শুরু করে যে ব্রাউজারগুলো রয়েছে অর্থাৎ গুগল টুগলে কিন্তু আপনি আপনার যে কার্ডটা রয়েছে এটিএম কিংবা ডেবিট কিংবা ক্রেডিট যাই হোক না কেন, অযথা আপনি কিন্তু বন্ধুরা গুগলে গিয়ে কোনো সার্চ করবেন না। এক্ষেত্রে কিন্তু আপনার তথ্য চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা 100% এখানে সম্ভাবনা রয়েছে। তো বন্ধু একটাই কথা বলবো, তো আজকের ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ বন্ধু লাইক করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন, কারণ বন্ধু আমি চাই আপনারা সব সময়, শুধু আপনি না আপনার পরিবারের যে সকল সদস্য রয়েছে এবং যে সকল বন্ধু হয়েছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো বন্ধু একটাই কথা বলবো, আপনার সময়